এই ইমেজটির ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন আমরা করতে পারি সিলেকশনের ক্ষেত্রে, যেমন একে যদি আমরা অন্য আরেকটি ইমেজে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে মুভ করে মুভ টুল এর সাহায্যে সেই ইমেজটিকে অন্য আরেকটি ইমেজে কপি পেস্ট করতে পারি একই সাথে উইদাউট এনি কি প্রেসিং। এখানে যে এজগুলো লক্ষ্য করা যাচ্ছে সেটি স্মুথনেস দেখা যাচ্ছে। আমরা যদি এর হার্ডনেস তৈরি করতে চাই সেক্ষেত্রে রিফাইনিং করতে পারি আমাদের এজগুলোকে, তবে সিলেকশন করে আমাদের রিফাইনিংয়ের কাজগুলো করতে হবে, রিফাইন এজ। এখন এর মধ্যে দেখা যাচ্ছে এর হার্ডনেস চলে আসছে। আমাদের যে সেটিংটি রয়েছে সেই সেটিংটি ব্যবহার করলে এখন এর হার্ডনেস আমরা পেয়ে যাব। সেটিংসটি হচ্ছে রেডিয়াস 1.4, কন্ট্রাস্ট হচ্ছে 49, স্মুথনেস 6 অথবা স্মুথনেস আমরা কমিয়ে ব্যবহার করতে পারি, ফেদার 0 এবং কন্ট্রাক্ট অর এক্সপ্যান্ড 0 অথবা এর মান আমরা কন্ট্রাক্ট হিসেবে ব্যবহার করতে পারি সামথিং। কারণ হচ্ছে এখানে যে সমস্ত এজগুলো তৈরি হয়েছে সেই এজগুলোর ইনার সাইডে আমাদের সিলেকশনটি ঘটলে এর বাইরের অংশটুকু ডিলিট করে দিলে হার্ডনেসটি আরও ভালোভাবে দেখা যাবে। এখন একে যদি আমরা ইনভার্সলি সিলেক্ট করে ডিলিট প্রেস করি তাহলে দেখা যাবে এর হার্ডনেস তৈরি হয়েছে, অর্থাৎ এজগুলো আরও স্মুথলি ব্যবহার করা যাচ্ছে। এখন এই অবস্থায় আমরা যদি কোনো জায়গায় এই ইমেজটিকে ব্যবহার করি তাহলে খুব সুইটেবল হবে। যদি এর পিক্সেল এজ এর উপর আমরা আরও কিছু কাজ করতে চাই, যেমন এখানে যে এজটি রয়েছে তার যেই কালো কালো অবস্থা দেখা যাচ্ছে সেগুলো যদি আমরা ম্যাটিং করতে চাই, লেয়ার থেকে ডিসিলেক্টেড অবস্থায় ম্যাটিং এবং প্রথমে রয়েছে ডিফ্রিঞ্জ, এর সিলেক্ট করে দিতে হবে কত পিক্সেল আমরা ব্যবহার করব। সে এখানে 2 পিক্সেল বেটার হবে, এর বেশি ব্যবহার করলে হয়তো বা আপনার অরিজিনাল পিকচার এর কাটিং হয়ে যেতে পারে। ওকে, লেয়ার থেকে ম্যাটিং, এবং যদি আপনার এইজ এ ব্ল্যাক থেকে থাকে সেক্ষেত্রে রিমুভ ব্ল্যাক ম্যাট ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাবে যে এর যেই ব্ল্যাক এইজগুলো রয়েছে সেগুলো রিফাইন হয়ে তার অরিজিনাল পিকচেলগুলো পেয়ে থাকবে। এভাবে আমরা বিভিন্ন ধরনের ইমেজগুলোকে সুপার রিফাইনিং করে এর সিলেকশনগুলো ব্যবহার করতে পারি এবং এ ধরনের কাজ আমরা বিভিন্ন ধরনের সিলেকশনের ক্ষেত্রে ঘটাতে পারি, সেই ইমেজগুলোকে বিভিন্ন জায়গায় ব্যবহার করে আমাদের আশানুরূপ রেজাল্টগুলো পেতে পারি। এখন যদি এর হোয়াইট এরিয়াগুলোকে আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে রিমুভ হোয়াইট ম্যাট এবং সাথে সাথে এর এজ এর হোয়াইট অবস্থাগুলোকে পরিবর্তন করে ব্ল্যাকে পরিণত হয়েছে। এখন এই ব্ল্যাকগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে লেয়ার এর অ্যাডভান্স স্টাইলাস থেকে অল্টার প্রেস করে কে ডিভাইড করে নেব এবং এর যে ব্ল্যাক এজগুলো আছে সেগুলো পরিবর্তন হতে থাকবে এবং এর পরিবর্তন আমরা বেশি করব না, কারণ যত পরিবর্তন করব এর ভিতরে যে সমস্ত ব্ল্যাক অপশনগুলো থাকবে অথবা গ্রেগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এবং এই অবস্থায় আমরা ওকে করে চলে আসব। এখন দেখা যাচ্ছে এর এজ রিফাইনিংয়ের কাজটি আরও ভালো মতো হয়েছে, যা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারব। মনে হবে যেন এটি অরিজিনালি এ অবস্থায় পাওয়া গিয়েছে।